বিশ্রামরত পাহাড়ি অজগরকে গাছের বটা শিকড়ে মনে করে তার উপরে বসেছিলাম, আর তার গায়ে কিনা সিগারেটের আগুন নিভাইতে গেছি। ভাবলাম দৌড়াই এখান থেকে নিস্তার পাওয়া যাবে না, গাছে ওটাও রক্ষা নাই, কারণ গাছের চাইতে সাপ লম্বা। মুসলমান ভাইদের সালাম আলাইকুম আর হিন্দু ভাইদের নমস্কার। বাচ্চা লোক লাগা রাখতে তালে। এই জামার এখানে আছে। ওরে মুনিয়া, ওরে আমার সন্তোষ কুমার। কেনা মুনিয়া, আজ তোরা দুইজনে আমার দুই হাতের দুই আঙ্গুলে দুটো কামড় দিবি। কিরে দিবি না? দিতে হবে রে মুনিয়া, দিতে হবে রে সন্তোষ কুমার। কারণ আজকালকার মানুষ শুকনো কথা চিরা ভিজতে দেয় না, তার প্রমাণ চাই, যুক্তি চায়। তাই তোরা দুইজনে আমার দুই হাতের দুই আঙ্গুলে দুই টাকা মর দিবি, আর আমি তারপর একটা বটিকা খাইব, আর আমি দেখাইতে চাই সর্প কামার কিংবা সর্প আঘাত জনিত চিকিৎসা আমার কাছে আছে। কিন্তু এই চিকিৎসার জন্য আমাকে কি টাকা দিতে হবে? না না না, এই চিকিৎসার বিনিময়ে একজন কামরূপ কামাখ্যা ফেরত সাপড়িয়া টাকা নিতে পারে না। যে এই জন্যে টাকা নেবে সে ভণ্ড প্রতারক, একজন জেনুইন সাপড়িয়া এইটা নিতে পারে না। প্রথমবার আমি যখন কামরূপ কামাখ্যা গেছিলাম, আমার উস্তাদ শ্রী মণিমাণিক্য চন্দ্ররাজ পদ্মভূষণ গন্ধগোকুলের সাথে দুই দিন দুই রাত ঘুম ছাড়া, খাওয়া দাওয়া পানি দানা ছাড়া একটানা হাঁটলাম আর দেখলাম, দেখলাম আর হাঁটলাম। সাপ আর বেজি সেইখানে একসাথে খেলা করে, কুমির আর শীতল অজগর একসাথে জলকেলি করে, আর পাহাড়ের কোটরে কোটরে গাছের শাখায় শাখায় রং বেরঙের কোকড় সাপ খেলা চলে। দেখে তো আমি কামরূপ কামাখ্যার পাহাড়ি জঙ্গলের প্রেমে পড়ে গেলাম। ঠিক এক বছর পর নিজেও গেলাম একা অসীম সাহস নিয়ে। হাঁটতে হাঁটতে আমি যখন ক্লান্ত শ্রান্ত, তখন বিশ্রামার্থে একটা বিশাল বৃক্ষের মোটা শেকড়ের ওপর বসলাম। বসে একটা বিড়ির টান দিলাম, বিড়িটা খাওয়া শেষ করে তার আগুনটা ওই গাছের গুড়িতে চেপে যেই নিভাইতে গেলাম, দেখলাম কি দেখলাম ভাই, দেখলাম গাছের শিকড়টা নড়ে চড়ে উঠলো, সমস্ত শরীরে রোমকূপ খাড়া হয়ে গেল। ভাই এই কি আশ্চর্য বিষয়, গাছের শিকড় নড়াচড়া করতেছে। ভয় পাইয়া উঠে দাঁড়াইলাম, আর অমনি দেখলাম কিছুটা দূরে মাথা তুলিতেছে সাপ। হায় খোদা, আমি বিশ্রামরত পাহাড়ি অজগরকে গাছের মোটা শিকড় মনে করে তার উপরে বসেছিলাম, আর তার গায়ে কিনা সিগারেটের আগুন নিভাইতে গেছি। ভাবলাম দৌড়াই এখান থেকে নিস্তার পাওয়া যাবে না, গাছে ওটাও রক্ষা নাই, কারণ গাছের চাইতে সাপ লম্বা। আমি সঙ্গে সঙ্গে মাথা নত করে হাত জোর করে থাকলাম। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, এক সময় খেয়াল করলাম পাহাড়ি অজগর ধীরে ধীরে চলে যাচ্ছে। আমার সারা শরীর থেকে ঘাম বাইর হইতে লাগলো, যেন নতুন জীবন ফিরে পাইলাম। একবার ভাবেন দৃশ্যকারে, শুধু একবার ভাবেন, ভাবেন রে ভাই। সেইবার আমি যখন বাড়ি ফিরে আসলাম, সেই দিন রাতে আমি স্বপ্ন দেখলাম সেই পাহাড়ি অজগর আমাকে ঘুমের মধ্যে বলছে, তুই নতুন জীবন পেয়েছিস, ওরে সিদ্দিক তুই নতুন জীবন পেয়েছিস, তোর এই নতুন জীবন তুই মানুষের কাজে লাগাবি, মানুষের কল্যাণে লাগাবি, বিশেষ করে যারা সাপের কামড়ে যারা মারা যায় তাদেরকে তুই এই গাছের শিকড় দিয়ে জীবন বাঁচাবি। আমি তারপর দিন ধরে এই পথে হাঁটলাম, প্রতি বছর কামড়ে কামাখ্যায় যাই আর গাছের শিকড় নিয়ে আসি, তারপর সারা বছর এই শিকড় আর বটিকা ফ্রি করে বেড়াই। বলেন ভাই কার লাগবে? ভাই জায়গায় থেকে অর্ডার দেবেন, আমি জায়গা মতো পৌঁছে দেবো। এইদিকে বলেন, আমি কে পৌঁছে দিয়ে আসবো। এই যে এখানে এক ভাই চাইলেন, নেন ভাই আপনার, আর শোনেন এই যে আমার পাহাড়ি সাপ কামরূপ কামাখ্যা থেকে নিয়ে আসছে। এই সাপ শুধু দুধ আর চম্পা কাড়া ছাড়া আর কিচ্ছু খায় না,
আমার জন্য না ভাই, এই পাহাড়ি কামরূপ কামুক কাজ সবের জন্য। আপনারা সবাই 5 টাকা দেবেন, 5 টাকা। যদি 5 টাকা না পারেন তাহলে 2 টাকা দেবেন, 2 টাকা না পারলে 1 টাকা দেবেন, খাস মনে দেবেন। আচরণ করো ভাই, আমার জন্য না, এই পাহাড়ি আসবের জন্য। এই যেখানে ভাই দেন, এই এই যেখানে আছেন, এইখানে আছেন, কেউ দেন, হ্যাঁ এইখানে আছেন, দেন, হ্যাঁ আছেন আছেন, আমার জন্য না ভাই, এই পাহাড়ি আসবের জন্য। এইখানে আর কে আছেন, জায়গায় জায়গায় দেবেন। বাচ্চা ছেলে মিলে একটা তালে লাগাও, লাগাও তালে। আপনারা যে যা পারেন আমার জন্য না ভাই, এই পাহাড়ি সবার জন্য। এইখানে আর কে আছেন, আছেন কে না ভাই, মাফ করবেন। আচ্ছা ঠিক আছে, এইখানে আছেন, হ্যাঁ হ্যাঁ আছেন। এইখানে আর কে আছেন, আর কে আছেন ভাই, হ্যাঁ আপনি ভাই মাফ করবেন, 100 টাকা ভাঙতে দিতে পারবো না। আমার ফেরতের দরকার নাই, আমার মা 10 বছর ধরে বাতের বাতায় ভুগতেছেন, 100 টাকা পুরোটাই রাখেন। আলহামদুলিল্লাহ, এই যে এইখানে এক ভাই 100 টাকা দিলেন, হাত তালি দেন আপনারা সবাই। মেয়ে দেখাবেন না সাপের কামড়, সাপের কামড় দেখা যাবে না? কিসের সাপের কামড়? আপনি বললেন না আপনার দুই সাপ মুনি আর সন্তোষ কুমার, আপনার দুই হাতে কামড় দিব, আপনি দেখাবেন কেছিলেন না? আমি তো সেটা দেখার জন্য বসে আছি। ভাইজান কিছু খাইবেন টাইবেন না, এনে খাওয়ানোর কথা আসলো কেন? আমি তো বসে আছি, আপনার হাতে সাপের কামড় দিব, আমি দেখব। কি নাম আপনার ভাইজান? যে আমার নাম নুরুল হুদা, মোহাম্মদ নুরুল হুদা। মেয়ে ভাই আমারই, আপনি ওই বিন বাজানোটা শিখাবেন? আপনি কি সুন্দর বিন বাজান, শিখাবেন? কি করবেন বিন বাজানো শিখা? এমনি শখ আর কি, মানুষের কত রকম শখ থাকে না, আমারও শখ আর কি, বিন বাজানো শিখবো। আচ্ছা ঠিক আছে, আপনি এক কাজ করেন, আপনি আমার সাথে আসেন, ওই সাহেব সাহেবের সাথে কথা বলুন। ওই যা চাকা চাকা কাজা। আসেন কি নাম বললেন? কার নাম? আরে মিয়া আপনার নাম? জি মোহাম্মদ নুরুল হুদা। নুরুল হুদা না? আমারে তুমি করে বলবেন, আমি আমি আপনার বয়স অনেক ছোট। তা বিন বাজানো শিখতে চান না? জি জি। পাতার বাঁশি বাজাইতে পারেন? জি জি না। তা মিয়া পাতার বাঁশি বাজাইতে পারেন না, আপনি বিন বাজানো শিখবেন কেমনে? আমরা দেখা দিলে পারবো, আমরা দেখা দিলে পারবো ওস্তাদ। ওস্তাদ? আমি আপনার ওস্তাদ হলাম কেমনে? এই যে আপনি যদি আমার বাঁশি বাজার শিখান, আপনি আমার ওস্তাদ হইবেন না? তোমার আমার ভালো লাগছে না লোকা। শোনো, বিন বাজানোর পূর্ব শর্ত হলো পাতার বাঁশি বাজানো। ওই একটা পাতা দাও, ওই যে কচি পাতা দাও একটা দাও। এই পাতাটা রে তুমি এমনি ভাঁজ করবা, হ্যাঁ এমনি একটা ভাঁজ করবা, ঠিক আছে? এই ভাঁজটা কইরা এই যে, হ্যাঁ ঠিক আছে। এখন দেখো এই যে, এই যে ছোটের মধ্যে এইখান দেবা, বুঝছো? নাও চেষ্টা করো। আমি একটা বানাই? হ্যাঁ হ্যাঁ বানাও বানাও, হ্যাঁ নিয়ে আসো বাস করো। পয়লা এমনি বাস করবা, হ্যাঁ তারপর করবা এমনি, এইবার দুইটার মিলে এরকম একটা ভাঁজ দিয়া এই ধরো। এইবার একদিন হইব না, চেষ্টা করতে হইব আর কি, আস্তে আস্তে ফুটবো, আস্তে আস্তে। এই এই